আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিডিএন এন্টারটেইনমেন্ট নিউজে আপনাদেরকে স্বাগতম। কফিনে বন্দি যমজ বোনের লাশ নিলেন মামা, নিখোঁজ মা, এ নিয়ে থাকছে বিস্তারিত। ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান, দশে আগুনে পুড়ে নিহত যমজ বোনের লাশ বুঝে নিয়েছেন তাদের মামা, তবে এখনও নিখোঁজ রয়েছেন তাদের মা। শনিবার সকালে নিহতদের মামার কাছে ওই দুই যমজ শিশুর লাশ হস্তান্তর করা হয়। নিহত সামিয়ার বয়স 4 বছর ও লামিয়ার বয়সও 4 বছর, বরগুনার তালতলী উপজেলার আগারপাড়া গ্রামের রফিক হোসেনের মেয়ে। তারা মায়ের সঙ্গে দাদার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। নিহতদের স্বজনরা জানায়, মা শিমু আক্তার ও নানি দুলু বেগমের সঙ্গে বৃহস্পতিবার দাদার বাড়ি বেড়াতে যাচ্ছিল যমজ বোন সামিয়া ও লামিয়া। বাবা অফিসের কাজে ব্যস্ত থাকায় তার আসা হয়নি। এরপর ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান 10 লঞ্চটি ঝালকাঠির সুগন্ধা নদীতে এলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গুরুতর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সামিয়া এবং লামিয়া। তাদের নানি দুলু বেগম গুরুতর আহত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় নিহত শিশুদের মা শিমু আক্তার এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। তাদের বাবা রফিক স্ত্রীকে খুঁজতে বরিশালে আছেন। উল্লেখ্য, 23 ডিসেম্বর দিবাগত রাত 3টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান 10-এ। এ ঘটনায় 41 জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন শতাধিক, নিখোঁজ রয়েছে আরো অনেকেই। নিহত 41 জনের 37 জনই বরগুনা বাসিন্দা। এ নিয়ে 60টি লাশ হস্তান্তর করা হলো স্বজনদের কাছে। বাকি 30 লাশ বরগুনা সদর হাসপাতালে কফিনে রাখা হয়েছে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।